নমস্কার সকল স্টুডেন্টকে ও গার্জেনকে। তো আমাদের বর্তমান যা বিশ্বে তথা ভারতবর্ষে এবং ইসলামপুরের পরিস্থিতি খুবই খারাপ। কেন? না, কোভিড-19 সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। তো ভয় করলে হবে না, আমাদেরকে মনে জোর রাখতে হবে, হ্যাঁ, মনটাকে স্থির রাখতে হবে, মানসিক চিন্তাও ঠিক রাখতে হবে। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের পড়াশোনা অবশ্যই করা দরকার। তো আমাদের সেই অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবে, দেখে সেগুলো বাড়িতে সেই পড়াগুলো করবে। ক্লাস নার্সারি বাংলা, তো গত ক্লাসে কি অন্তুষ্ট য, ল, ল, ব, হ্যাঁ আমরা করেছিলাম। তো আজকে হবে এদিকে ভরে দিয়ে তাকাব, এটা কি তারপরে দন্তস্ব, তারপরে হ, তারপরে যুক্তক্ষ, এইখানে প্রথমে বই দেওয়া আছে। এই জিনিসটা মনে হয় তোমাদের বইয়ে দেওয়া নাই। দশগুণ আর ভাই গুণ্য র, তাই না? তাহলে এই ক্রমে বাবার বলছে এটা কি বর্ণ বলা হয়, কি বর্ণ ও ব্যঞ্জন বলা হয়। এটা তাহলে কি পেট কাটা মধ্যে সাথে পেটটা কাটা আছে, তাই না? উচ্চারণ কিন্তু স্বয়ের মতন হবে, আর এটা দন্তস্ব। হ্যাঁ, স আমাদের কটা স্ব আছে, তিনটা স্ব, কি কি? একটু দেখা তো, একটা আমরা পড়েছি তালে স্ব, একটা মূর্ধন্য স্ব, দন্তস্ব, কিন্তু উচ্চারণটা স। এবারে আমরা যখন উঁচু ক্লাসে পড়বো তিনটার ব্যবহার আলাদা আছে, কখন কোনটা উচ্চারণ করা যাবে, তাই না? যাই হোক, আমরা পড়াই আমরা চলে আসি। তো এটা কি হলো? একটা মূর্ধন্য স, এটা দন্তস্ব, দুটাই স কিন্তু শৌচালয়, এটা হ যুক্তক্ষ শূন্য ড। আবার ইচ্ছে কি করে লিখবে তোমরা? এইরকম করে পেটটা কেটে দিবে, এটা কি হলো? একটা মূর্ধন্য স, এটা দন্তস, এটা হ, এটা যুক্তক্ষ, এটা রবীন্দ্র, এটা ভয়শূন্য র। তোমরা এটা বাড়িতে কীভাবে প্র্যাকটিস করবে? এইরকম করে, এরকম দাঁড়িয়ে মাত্রা, তারপরে এরকম করে পেন্সিলটা বারবার করে লাইনে লাইনে দাগ দিতে, তাহলে তোমরা লিখতে পারবে। এবং অভ্যাসটা কিন্তু বারবার করে করতে হবে, সকালে দুবার, সন্ধ্যা বা রাত্রে দুবার করে এইরকম করে তোমাদেরকে করতে হবে। না করলে তো লিখতে পারবে না, না শুধু মুখে বললে হবে না, এরপর এগুলা লিখবে। হ্যাঁ, বাবা মার সাথে বসবে, অবশ্যই লিখবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।